বিশ্ববিদ্যালয় ভর্তি, বিসিএস, ব্যাংক ও অন্যান্য নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রস্তুতি। বাংলাদেশ বিষয়গুলি থেকে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? বেসপাড়া, যশোর। বাংলাদেশে কোন দেশ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে? চীন, জাপান ও ভারত। বাংলাদেশ প্রাথমিকভাবে স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের মানদণ্ড পূরণ করেছে জাতিসংঘের সিডিপি কবে তা বাংলাদেশকে অবহিত করে? 16ই মার্চ 2018। বাংলাদেশে উৎপাদিত পাটজাত সুতার বৃহত্তম বাজার কোন দেশ? তুরস্ক। পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয় এবং বিশ্বে প্রথম হচ্ছে ভারত। বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী 4 জন। আর্থিক লেনদেনের জন্য বাংলাদেশ ডাক বিভাগ কবে ডাক টাকা চালু করে? 11ই ডিসেম্বর 2017। রোবট সোফিয়া বাংলাদেশে আসে 5ই ডিসেম্বর 2017। বাংলাদেশ কততম দেশ হিসেবে বিশ্ব পরমাণু ক্লাবে যুক্ত হয়? 32তম। জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বর্তমানে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। 25 মে 2018 ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ভবন উদ্বোধন করা হয়? বাংলাদেশ ভবন। দেশের প্রথম ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি টার্মিনাল কোথায় অবস্থিত? মহেশখালী, কক্সবাজার। প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে কে যুক্তরাষ্ট্রের সিনেটর পদে বিজয়ী হতে যাচ্ছে? শেখ মুজাহিদুর রহমান। বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা হয় কবে? 11ই মে 2018। বঙ্গবন্ধু 1 এর নির্মাতা বা প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে থ্যালেস অ্যালেনিয়া স্পেস। বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান কোনটি? স্পেস এক্স। স্যাটেলাইট পরিচালনা করবে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, বিসিএসসিএল। জাতীয় ভোটার দিবস কবে? 1লা মার্চ। প্রবহমান 71 ভাস্কর্যটি কোথায় অবস্থিত? মাদারীপুর। দেশের কর্মসংস্থানের শীর্ষ খাত কোনটি? তৈরি পোশাক। 28 মার্চ 2018 দেশের কোন কারাগারে প্রথম স্বজনদের সাথে কারাবন্দীদের ফোনে কথা বলার কার্যক্রম শুরু হয়? টাঙ্গাইল। 2 এপ্রিল 2018 দেশের কয়টি জেলার ইংরেজি নামের বানান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়? 5টি। কবি বেলাল চৌধুরী মৃত্যুবরণ করেন 24 এপ্রিল 2018। বর্তমানে দেশে সিটি কর্পোরেশনের সংখ্যা 12টি। দেশের 12তম সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বর্তমানে দেশে পৌরসভা 328টি। প্রথম বাংলাদেশী হিসেবে কে যুক্তরাজ্যের কেইম্যান আইল্যান্ডের গভর্নর নির্বাচিত হন? আনোয়ার চৌধুরী। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় 1752 মার্কিন ডলার। বাংলাদেশের জনগণের মাথাপিছু জিডিপি 1677 মার্কিন ডলার। বাংলাদেশের জনসংখ্যা 163.65 মিলিয়ন। বাংলাদেশে জিডিপি এর প্রবৃদ্ধির হার 7.65%। জিডিপিতে কৃষি খাতের অবদানের হার 14.10%। জিডিপিতে শিল্প খাতের প্রবৃদ্ধির হার 11.99%।
জিডিপিতে শিল্প খাতের অবদানের হার 33.71%, জিডিপিতে সেবা খাতের প্রবৃদ্ধির হার 6.33%, এবং জিডিপিতে সেবা খাতের অবদানের হার 52.18%। দেশের 22তম বর্তমান প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। দেশের 31তম সেনানিবাসের নাম হচ্ছে শেখ হাসিনা সেনানিবাস। শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? লেবুখালী, পটুয়াখালী। বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক ডিভিশনের সংখ্যা কতটি? 10টি। বাংলাদেশ সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশন কোনটি? সপ্তম পদাতিক ডিভিশন। দেশের 27তম গ্যাসক্ষেত্র কোনটি? ভোলা নর্থ। ভোলা নর্থ গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত? ভোলা সদর ভোলা। বাংলাদেশে 4G চালু হয় কবে? 19 ফেব্রুয়ারি 2018। দেশের প্রথম পতাকা ভাস্কর্য পতাকা 71 কোথায় অবস্থিত? মুন্সিগঞ্জ। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম হচ্ছে বঙ্গবন্ধু 1। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের ট্রান্সপন্ডার কতটি? 40টি। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের তত্ত্বাবধানে থাকবে কোন প্রতিষ্ঠান? বিটিআরসি। পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতির উদ্ভাবক কে? অধ্যাপক মোবারক আহমদ খান। 17 জানুয়ারি 2018 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধা বিবেচনার ন্যূনতম বয়স 12 বছর 6 মাস। 2018 সালে প্রোডাক্ট অব দ্য ইয়ার কোনটি? ওষুধ। 2018 সালে গ্লোবাল উইমেন্স পার্টনারশিপ অ্যাওয়ার্ড লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস কি? বাংলাদেশের 4টি বিমানের প্রস্তাবিত নতুন নাম। এভিয়েশনের সুবিধাসহ দেশের বৃহত্তম নৌঘাঁটি নির্মাণ করা হচ্ছে কোথায়? পটুয়াখালীতে। কুমিল্লা জেলার বর্তমান ইংরেজি বানান কি? CUMILLA। চট্টগ্রাম জেলার বর্তমান ইংরেজি বানান CHATOGRAM। চট্টগ্রাম। দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে কোনটি? সৈয়দপুর বিমানবন্দর। দেশের প্রথম 6 লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত? মহিপাল, ফেনী। মূল দৈর্ঘ্য 690 মিটার। দেশের প্রথম 6 লেনের ফ্লাইওভার বা উড়াল সেতু উদ্বোধন করা হয় 4 জানুয়ারি 2018। 16 জানুয়ারি 2018 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে? ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে। প্রস্তাবিত ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 217.49 কিলোমিটার। বগুড়া জেলার বর্তমান ইংরেজি বানান BOGURA, বগুড়া। বরিশাল জেলার বর্তমান ইংরেজি বানান BARISHAL। বর্তমানে জিডিপি এর ভিত্তি বছর কোনটি? 2005 থেকে 6 অর্থ বছর। বর্তমানে কতটি খাতের উপর ভিত্তি করে মোট দেশজ উৎপাদন বা জিডিপি নিরূপণ করা হয়? 15টি খাতের উপর ভিত্তি করে। বর্তমানে তথ্য প্রতিমন্ত্রী কে? বেগম তারানা হালিম। বর্তমানে বিজ্ঞানীদের অবসরে যাওয়ার বয়সসীমা কত? 59 বছর, পূর্বে ছিল 67 বছর। বর্তমানে শিক্ষা প্রতিমন্ত্রী কে?
কাজী কেরামত আলী। বাংলাদেশ উন্নয়ন ফোরাম বিডিএফ এর 37তম বৈঠক কবে কোথায় অনুষ্ঠিত হয়? 17 থেকে 18 জানুয়ারি 2018, ঢাকা, বাংলাদেশ। বাংলাদেশ ভারত নেপাল বাস সার্ভিস চালু হয় কবে? 23 এপ্রিল 2018। বাংলাদেশের ইতিহাসে শীতলতম দিন কোনটি? 8ই জানুয়ারি 2018, সোমবার। বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার কোথায় অবস্থিত? চর ফ্যাশন, ভোলা। বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি? জ্যাকব টাওয়ার। উচ্চতা 225 ফুট। বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি নির্মাণ করা হচ্ছে কোথায়? কুতুবদিয়া, কক্সবাজার। মহাগ্রন্থ আল কোরআনের আদলে দেশের প্রথম কোরআন ভাস্কর্য তৈরি করা হয় কোথায়? কসবা, ব্রাহ্মণবাড়িয়া। ভাস্কর কামরুল হাসান শিপন। যশোর জেলার বর্তমান ইংরেজি বানান JASHORE, যশোর। সকল পরিবহনের ভাড়া পরিশোধের একক কার্ড র্যাপিড পাস উদ্বোধন করা হয় কবে? 4ই জানুয়ারি 2018। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে কত ধরনের কোটা রয়েছে? 257 ধরনের।